আমরা ইতিমধ্যে রয়েছি 30 নম্বর ওয়ার্ড, 30 নম্বর ওয়ার্ডের ভোটদান কেন্দ্রে এবং সেখানে 32 নম্বর ওয়ার্ডের 2022-এর তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অজিত খাঁ মহাশয় তার মূল্যবান ভোট ইতিমধ্যে দিয়েছেন এবং তাকে আমরা পেয়ে গেছি। আমাদের সঙ্গে কথা বলে নেবো, তার সাথে জানবো কেমন লাগলো তার এবারে প্রথম প্রার্থী হিসাবে যে ভোট তিনি দিলেন কেমন লাগলো। খুব ভালো লাগছে। আমি প্রথম তো 32 নম্বর ওয়ার্ডের প্রার্থী আর 30 নম্বর ওয়ার্ডে আমার টিএমসিপি অলরেডি যিনি প্রার্থী রত্না রায়ের সমর্থনে আমি ভোট দিলাম। আমার অত্যন্ত ভালো লাগছে এবং খুব সুন্দর পরিবেশের মধ্যে আপনারা দেখছেন যে বিভিন্ন সময় বিভিন্ন যে অপপ্রচার চলে সেই অপপ্রচারের বিরুদ্ধে জবাব দিয়ে শান্তিপূর্ণভাবে এখানে ভোট চলছে। আচ্ছা, এখনও অবধি আপনি তো ঘুরে দেখছেন বুথে এবং কি মনে হচ্ছে এখনও অবধি ভোট কত পার্সেন্ট ভোট হয়েছে বলে মনে হচ্ছে? মোটামুটি 20-25% ভোট হয়েছে এখনো পর্যন্ত টোটাল ভোটে। খুব শান্তিপূর্ণভাবে ভোট চলছে, প্রত্যেকটা নাগরিক তাদের নিজস্ব ভোট দিচ্ছে, নিজে নিজে এসে ভোট দিচ্ছেন। আমরা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন সময় টিভিতে দেখায় আমাদের নামে যে অপপ্রচার চলে, এই যে বিভিন্ন পার্টির যারা এজেন্ট বসতেই পারেনি, কিন্তু আমাদের এখানে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। আচ্ছা, আপনার কাছে জানবো যে কতটা প্রেশার বা কতটা মনে হচ্ছে মনের মধ্যে কতটা প্রেশার রয়েছে যে এবারের যে ভোট আপনি প্রথম প্রার্থী হিসেবে রয়েছেন, তো কি মনে হচ্ছে কতটা প্রেশার রয়েছে? দেখুন, আমি 80 সাল থেকে রাজনীতি করছি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সামাজিক প্রকল্পগুলো দিয়েছেন মানুষের জন্যে, তাতেই আমরা 100% ভোট নিশ্চিত করে ফেলেছি। আমাদের খুব রিল্যাক্সে আছি, আমাদের কোনো চাপ নেই। আমরা জানি মানুষ যে কাজ, মানুষের যে কাজ পেয়েছে, মানুষ যে সরকারের কাছে স্বাস্থ্যসাথী বা বিভিন্ন প্রকল্পগুলোর উপস্থিত যেসব প্রকল্পগুলো আছে মানুষ তার সুযোগ সুবিধা পেয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার, হ্যাঁ, একদম হট কেক। সুতরাং আমাদের এই ব্যাপার নিয়ে কোনো চিন্তা নেই, এত রিল্যাক্স মুডে এর আগে কোনোদিন ভোট আমরা করিনি। কি মনে হচ্ছে এবারে যে ভোটদান পর্ব চলছে, তো তাতে কি মনে হচ্ছে কি হতে পারে এবারের যে রেজাল্ট রয়েছে কতটা নিশ্চিত রয়েছে? আপনি দেখুন, সারা বর্ধমানে নয়, সারা পশ্চিমবঙ্গে জুড়ে দেখবেন তৃণমূলের প্রার্থীরা চারিদিকে জয় জয়কার। কোনো বিরোধী দলের কেউ নেই এখানে, তাদের প্রচার করারও জায়গা নেই, কারণ দিদি যেসব উন্নয়নমূলক কাজ পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের জন্য করেছেন, গরিব মানুষের জন্য করছেন, তার বিকল্প কিছু নেই। এটা একটা নজির, সারা ভারতবর্ষে এটা একটা নজির। এবং আগামী দিনে দেখবেন যেমন আমাদের যে রূপশ্রী প্রকল্প যেসব হয়েছে হিট করেছে, এবার দেখবেন লক্ষ্মীর ভাণ্ডারও আন্তর্জাতিক স্তরে এটা খ্যাতি পাবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা শুনে নিলাম যে কথা আপনারা শুনলেন।